আসসালামু আলাইকুম হাদিসের নামে জালিয়তি প্রচলিত মিথ্যা হাদিস ও ভিত্তিহীন কথা খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর পূর্ববর্তী সৃষ্টি নবীগণ ও তাপসির বিষয়ক জাল হাদিস পূর্ববর্তী সৃষ্টি ও পূর্ববর্তী নবীগণ বিষয়ে কোরআনে সংক্ষেপ আলোচনা করছে শুধু যে বিষয়গুলোতে মানুষের ইহলৌকিক ও পরলৌকিক শিক্ষা রয়েছে সেগুলি আলোচনা করা হয়েছে সৃষ্টি ও নবীগড়ের ঘটনা ইহুদিদের মধ্যে অনেক বিস্তারিতভাবে প্রচলিত কোরআনে যেহেতু এ সকল বিষয়ে বিশদ বর্ণনা নেই সেজন্য সাহাবি তাবিগণ যুগ থেকে অনেক উপাশ্রী এ সকল বিষয়ে ইহুদিদের বর্ণনা বর্ণনা কৌতূহলের সাথে শুনতেন পাশাপাশি তাবি পর্যায়ে অনেক ইহুদি আলিম ইসলাম গ্রহণ করার পরে এ সকল বিষয়ে তাদের সমাজে প্রচলিত অনেক গল্প কাহিনী মুসলিমদের মধ্যে বলেছেন এসকল গল্প কাহিনী গল্প হিসেবে শুনতে বা বলতে মূলত ইসলামে নিষেধ করা হয়নি তবে এগুলোকে সত্য মনে করতে নিষেধ করা হয়েছে কোনো কোনো মুফাশির ও ঐতিহাসিক পূর্ববর্তী নবীগণ বিষয়ক বিভিন্ন আয়াতে তাপসিরে ও তাদের জীবন কেন্দ্রিক ইতিহাস বর্ণনায় ইহুদি খ্রিস্টানগণের বিকৃত বাইবেল ও অন্যান্য সত্য মিথ্যা গল্প কাহিনী উপর নির্ভর করে নির্ভর করেছে। প্রথম যুগগুলোতে মুসলিমগণ গল্প হিসাবে এগুলো শুনতেন তবে পরবর্তী যুগে এ সকল কাহিনীকে মানুষেরা সত্য মনে করেছে কেউ কেউ এগুলোকে হাদিস বলে প্রচার করেছে কোরআন বলেছে ইহুদি ও খ্রিস্টানগণ তাওরাত জাবর ও ইঞ্জিলকে বিকৃত করেছে অনেক কথা তারা নিজেরা রচনা করে আল্লাহর কালাম বলে চালিয়েছেন এই জন্য শরীফের নির্দেশ দেওয়া হয়েছে তাদের কথা বর্ণনা করা যাবে তবে শর্ত হল কোরআনের সত্যায়ন ছাড়া কোনো কিছু সত্য বলে গ্রহণ করা যাবে না সাহাবিগণ ইহুদি খ্রিস্টানদের তথ্যের উপর নির্ভর করা নিন্দা করতেন আবদুল্লাহনে ইবনে আব্বাস রাজুল্লাহ বলেন কিভাবে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করো অথচ তোমাদের পুস্তক অর্থাৎ কোরআন বা রাসুল সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে তা নবীনত্ব তোমরা তা বিশুদ্ধ অবস্থায় পাঠ করছ যার মধ্যে কোনো বিকৃতি প্রবেশ করতে পারেনি এ কোরআন তোমাদেরকে বলে দিয়েছে যে পূর্ববর্তী গ্রন্থসমূহের অনুসারীগণ ইহুদি খ্রিস্টান অন্যান্য জাতি আল্লাহর পুস্তককে অর্থাৎ তাওরাত ইঞ্জিল ইত্যাদি পরিবর্তন করেছে এবং বিকৃত করেছে তারা সহস্তে পুস্তক রচনা করে করে বলেছে যে তারা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত পার্থিব সামান্য স্বার্থ লাভের জন্য তারা এরূপ করেছে তোমাদের কাছে যে জ্ঞান আগমন করেছে কোরআন ও সুনার জ্ঞান তা কি তোমাদেরকে তাদেরকে কিছু জিজ্ঞাসা করার থেকে নিবৃত্ত করতে পারে না এত কিছু সত্য ক্রমান্বয়ে মুসলিম সমাজে অগণিত ইসরায়েলি রেওয়ায়ত প্রবেশ করেছে করে থাকে করতে থাকে পরবর্তী যুগে মুসলিমগণ এগুলোকে কোরআনে বা হাদিসের কথায় বলে বিশ্বাস করতে থাকেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা এই বইয়ের পরিসরে সম্ভব নয় এই জন্য সংক্ষেপে কিছু বিষয় প্রতি ইঙ্গিত করছে আল্লাহ দয়া ও তাফিক হলে এই বইয়ের পরবর্তী খণ্ডগুলোতে সকল বিষয় বিস্তারিত আলোচনার চেষ্টা করব এক বিশ্ব সৃষ্টির তারিখ বা বিশ্বের বয়স বিষয়ক বিশ্ব সৃষ্টির তারিখ সময় বিশ্বের বয়স আদম আলাহাল্লাম থেকে ইসা আলাহাল্লাম পর্যন্ত মোহাম্মদুর সাল্লাম পর্যন্ত সময় হিসাব আর কত বিশ্ব সৃষ্টির তারিখ ও বিশ্বের বয়স বিষয়ক বিশ্ব সৃষ্টির তারিখ সময় বিশ্বের বয়স আদম আলাাল্লাম থেকে ইসা আলা পর্যন্ত বা মোহাম্মদ রাসুল্লা সাল্লাহ সাল্লাম পর্যন্ত সময়ের হিসাব আর কতদিন বিশ্ব থাকবে তার হিসাব ইত্যাদি বিষয়ে যা কিছু বলা হয় সবইতে মিথ্যা ও ভিত্তিহীন কথা জালিয়াতগণ এ বিষয়ে অনেক কথা বানিয়েছে ইহুদি ও খ্রিস্টানগণের বাইবেলে বিশ্বের বয়স প্রদান করা হয়েছে মানব সৃষ্টি সময় বলা হয়েছে বাইবেলের হিসাব অনুসারে বর্তমান বিশ্বের বয়স সাত হাজার বছর মাত্র এ সকল কথা ঐশিয়ায়িক ঐতিহাসিকগণ এবং বৈজ্ঞানিকভাবে ভুল ও মিথ্যা বলে প্রমাণিত এ সকল মিথ্যা ও ভুল তথ্যের উপর নির্ভর করে মুসলিম ঐতিহাসিকগণ অনেক তথ্য লিখছেন আর জালিয়াতগণ এ মর্ম অনেক জালহাদিসও বানিয়েছে দুই মানুষের পূর্বে অন্যান্য সৃষ্টির বিবরণ মানব জাতির পূর্বে অন্য কোনো বুদ্ধিমান প্রাণীও এই বিশ্বে ছিল কিনা না সে বিষয়ে ও হাদিসে সুস্পষ্ট কিছু বলা হয়নি তবে মানুষের পূর্বে মহান আল্লাহ জিন জাতিরকে মানুষের মতোই বুদ্ধি ও ইচ্ছাশক্তি ইবাদতের দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন বলে কোরআন কারিমে বিভিন্ন আয়াতে উল্লেখ করা হয়েছে জিন জাতির সৃষ্টির বিস্তারিত বিবরণ কোরআন কারিমে নেই কোনো সহিয়াদি এই বিষয়ে কোনো বিস্তারিত বর্ণনা পাওয়া যায় না জিন জাতির সৃষ্টি রহস্য জিন জাতির আদি পিতা জিন জাতির কর্মকাণ্ড জিন জাতির নবী পৈগম্বর তাদের আজব গজব তাদের বিভিন্ন রাজা বাদশাহ নবীরাষ্ট্রের নাম ইত্যাদি বিষয়ে যা কিছু বলা হয় সবই ইহুদি খ্রিস্টানদের মধ্যে প্রচলিত কুসংস্কার লোককথা ও অনির্ভরযোগ্য গল্পকাহিনী কোরআনে উল্লেখ করা হয়েছে যে ইবলিস জিন জাতির অন্তর্ভুক্ত আদমকে সাজদা করার নির্দেশ অমান্য করে সে অভিশাপ্ত হয় এই ঘটনার পূর্বে তার জীবনের কোনো ইতিহাস সম্পর্কে কোনো সহি বর্ণনা নেই জন্ম বৃত্তান্ত বংশ ও কর্মতালিকা জ্ঞান গরিমা ইবাদত বন্দেগী ইত্যাদি বিষয়ে যা কিছু বলা হয় সবই বিভিন্ন মানুষের কথা ইসরায়েলীয় রেওয়ায়াত বা অনির্ভরযোগ্য বিবরণ কাসাসুল আম্বিয়া জাতীয় পুস্তকগুলো সকল মিথ্যা কাহিনী পরিপূর্ণ আঠারো তিন আঠারো হাজার মাকলুকাত একটি বহুল প্রচলিত কথা আঠারো হাজার মাকলুকাত অর্থাৎ এই মহাবিশ্বে সৃষ্ট প্রাণী জাতির প্রজাতির সংখ্যা আঠারো হাজার এ কথাটি একান্তই লোক লোকশ্রুতি ও কোনো কোনো আলিমের মতামত আল্লাহর অগণিত সৃষ্টির সংখ্যা কত লক্ষ বা কত কুটি সে বিষয়ে কোনো তথ্য কোনো সহিবা জৈব হাদিসে বর্ণিত হয়নি নবিরাসুলের গণের সংখ্যা এক বা দুই লক্ষ চব্বিশ হাজার কোরআন কারিম থেকে জানা যায় মহান আল্লাহ সকল যুগে সকল জাতি ও সমাজে নবীরাসল প্রেরণ করেছেন এরসাদ করা হয়েছে প্রত্যেক জাতিতেই সতর্ককারী প্রেরণ করা হয়েছে এই সকল নবীর মোট সংখ্যা কোরআনে উল্লেখ করা হয়নি বরং কোরআন কারিমে এরসাদ করা হয়েছে যে এসব নবীর রাসুলগণের কারো কথা আল্লাহ তার রাসুলকে রাসুল সাল্লাহ সাল্লামকে জানিয়েছেন এবং কারো কথা তিনি তাকে জানাননি এরসাদও এরসাদ করা হয়েছে অনেক রাসুল প্রেরণ করেছি যাদের কথা ইতিপূর্বে আপনাকে বলেছি এবং অনেক রাসুল প্রেরণ করেছি যাদের কথা আপনাকে বলি আমাদের মধ্যে অত্যন্ত প্রসিদ্ধ কথা যে নবী রাসুলগণের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ হাজার এখানে লক্ষণীয় যে নবী রাসুলগণের সংখ্যার বিষয়ে কোনো একটিও সই হাদিস বর্ণিত হয়নি একাধিক জৈব বা মাউজ হাদিসে এই বিষয়ে কিছু কথা বর্ণিত হয়েছে দুই লক্ষ চব্বিশ হাজারের সুস্পষ্ট বর্ণনা সম্মিলিত কোন সনদ হাদিস আমি কোথাও দেখতে পাইনি তবে এক লক্ষ চব্বিশ হাজার সংখ্যা এক্ষেত্রে বর্ণিত হয়েছে নিম্নরূপ এক লক্ষ চব্বিশ হাজার কিন্তু সবগুলো সনদে অত্যন্ত দুর্বল কোনো মুহাদ্দ এই অর্থের হাদিসকে জাল বলে গণ্য করেছেন ইবনি হিব্বান প্রমুখ মহাদিস তাদের সনদি ইব্রাহিম ইবনি হিসাম ইবনি ইয়াহ ইয়া আল গাসাসনি নামক তৃতীয় হিজরি শতকে একজন রাবির সূত্রে এটি বর্ণনা করা হয়েছে এই ইব্রাহিম বলেন আমাকে আমার পিতা আমার দাদা থেকে আমি আবু ইদ্রিস খাওলানি থেকে তিনি আবু জার্গিবারি থেকে আমি বললাম হে আল্লাহ রাসুল নবীগণের সংখ্যা কত তিনি বললেন এক লক্ষ চব্বিশ হাজার আমি বললাম হে আল্লাহ রাসুল এদের মধ্যে রাসুল সঙ্গে কত তিনি বললেন তিনশত জন অনেক বড় সংখ্যা আদিসটি বর্ণাকারী ইব্রাহিম ইবনি হিসামের বিষয়ে মুহাদ্দ ইবনি হিব্বান তাকে মোটামুটি গ্রহণযোগ্য বলে গণ্য করেছেন অন্যান্য মুহাদ্দিস তাকে মিথ্যাবাদী রাবি বলে চিহ্নিত করেছেন আবু জুরআ বলেন লোকটি কাজ বা মিথ্যাবাদী আবু হাতিম রাজি তার তার কাছেই হাদিস গ্রহণ করতে গমন করেন তিনি তার কাছ থেকে তার পাণ্ডুলিপি নিয়ে তার মৌখিক বন্যার সাথে মিলিয়ে অগণিত বৈপরীত অসামঞ্জস্য দেখতে পান ফলে তিনি বলেন বোঝা যায় যে লোকটি কখনো হাদিস শিক্ষার পিছনে সময় ব্যয় করেননি লোকটি মিথ্যাবাদী বলে মনে হয় যাহাবি তাকে মাতৃক বা পরিত্যক্ত বলে উল্লেখ করেছেন যেহেতু হাদিসটি ইব্রাহিম ইবনে হিসাম ছাড়া আর কেউ বর্ণনা করেনি সেহেতু জি হাদিসটিকে জাল বলে গণ্য করেছেন ইমাম আহমদ এই অর্থে অন্য একটি হাদিস সংকলন করেছেন এই হাদিসে মু আন ইবনে রিফা আহ নামক একজন রাবি বলেন আমাকে আলী ইবনে ইয়াজিদ বলেছেন কাসিম আবু আব্দুর রহমান তাকে থেকে তিনি আবু উমা মারাজ থেকে নবীগণের সংখ্যা কত তিনি বলেন এক লক্ষ চব্বিশ হাজার এ হাদিসের রাবি মুআন ইবনে রিফা আহ আল সুলামি কিছুটা দুর্বল রাবি ছিলেন তার ওস্তাদ আলী ইবনে ইয়াজিদ আরও বেশি দুর্বল ছিলেন ইমাম বুখারি তাকে মুনকার ও আপত্তিকর বলেছেন ইমাম আহমদ এর অর্থে অন্য একটি হাদিস সংকলন করেছেন এ হাদিস মুআন ইবনে রিফা আহ নামক একজন রাবি বলেন আমাকে আলী ইবনে ইয়াজিদ বলেছেন কাসিম আবু আব্দুর রহমান থেকে তিনি আবু উম্মা থেকে নবীগণের সংখ্যা তিনি বলেছেন এক লক্ষ চব্বিশ হাজার এই হাদিস এই হাদিসের রাবি মুআন ইবনে রিফা আহ আস সুলামি কিছুটা দুর্বল রাবী ছিলেন তার উস্তাদ আলী ইবনে ইয়াজিদ আরও বেশি দুর্বল ছিলেন ইমাম বুখারি তাকে মুনকার বা আপত্তিকর বলেছেন ইমাম নাসাই দারাকুতনি প্রমুখ মুহাদ্দিস তাকে পরিত্যক্ত বলে উল্লেখ করেছেন তার ওস্তাদ কাসিম আবু আব্দুর রহমানও দুর্বল ছিলেন এমনকি ইমাম আহমদ ইবনি হিব্বান প্রমুখ মুহাদ্দিজ বলেছেন যে কাসিম সাহাবিগণের নাম এমন অনেক কথা বর্ণনা করেছেন যে মনে হয় তিনি ইচ্ছাকৃতভাবে ভুলগুলো করেছেন তিনি দাবি করেছেন যে তিনি চল্লিশ জন বদরি সাহাবিকে দেখেছেন অর্থাৎ তার জন্ম হয়েছে প্রথম শতকের মাঝামাঝি এ থেকে আমরা দেখতে পাই যে এই হাদিসটিও অত্যন্ত দুর্বল আরও দু একটি অত্যন্ত দুর্বল স্বর্ণদের এই সংখ্যাটি বর্ণিত হয়েছে সামগ্রিক বিচারে এই সংখ্যাটি মাওজু না হলেও দুর্বল বলে গণ্য আল্লাহ ভালো জানেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম